ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। কেন্দ্রের দেওয়া রেশনের চাল অত্যন্ত নিম্নমানের, দুটি পাত্রে চাল রেখে একটি কেন্দ্রের ও অপরটি রাজ্যের বলে দাবি করে এমনই মন্তব্য করলেন অনুব্রত মণ্ডল। পাল্টা তৃণমূলকে নিশানা বিজেপির। রাহুল সিনহা এবং দিলীপ বাবু কদিন সমানে কন্টিনিউ বলে যাচ্ছে রেশনের ঝামালি, রেশনের মারামারি, রেশনের চাল খুব বাজে চাল, লজ্জা লাগা উচিত। মিথ্যাবাদী ধোঁকাবাজ দল একটা, এইটা রাজ্য সরকারের চাল, এটা রাজ্য সরকারের চাল। একটা খুদ নাই, একটা বালি নাই, একটা ভাঙা নাই। এই দেখুন কেন্দ্র সরকারের চাল FCR, মানুষ খাবার যোগ্য নয়। দেখুন FCR চাল, ছত্রিশগড় থেকে এসছে, বিলাসপুর থেকে এসছে এবং রায়পুর, 17-18 চাল গোডাউন থেকে দিল। এই চাল আমরা নেব না, আমরা মানুষকে দিতে পারবো না। কেষ্টবাবু, আপনাকে আমি প্রশ্ন রাখি যে আপনার মন্ত্রী রামপুরহাটের আশিস ব্যানার্জি, তার বাড়িতে যখন দেখছি ভ্যানে করে চাল নামছে, সেই চালে স্বচ্ছ ভারত মিশনের কেন্দ্র সরকারের যে লোগো বস্তায়, সেই লোগো লাগা চাল আপনার মন্ত্রীর বাড়িতে ঢুকছে, তাহলে আপনার মন্ত্রী যে জাল খাচ্ছে, আপনি কোন ছাড়ের চায় ওই চাল খাবেন না। ত্রাণের নামে যে চাল বিলি করলেন, সেই চাল বকলমের রেশনের চাল, কেন্দ্র সরকারের দেওয়া চাল, আর বলছেন চালের মান কম। চাল কেন্দ্র সরকারের মন্ত্রী নিজে হাতে তৈরি করে না, মিলকে অর্ডার দেয়। বীরভূম জেলাও চাল যখন দেয় FCI-এর মাধ্যমে চাল দেওয়া হয়। আমাদের বীরভূমের চাল এবং কেন্দ্র সরকারের চালের মান আমি দেখেছি, 19-20 আছে। এবার এই চাল কোনো খারাপ নেই, একই মান আছে, কিন্তু কেষ্টবাবুর জ্বালাটা অন্য জায়গায়।